হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি। তো বন্ধুরা, আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেকটাই উপকৃত হবে। প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে সমুদ্রগুপ্ত। তো অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তো তার সঙ্গে মনে রাখো স্কন্দগুপ্ত, যাকে বলা হয় ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্তকে। তো ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত এবং ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত। দ্বিতীয় প্রশ্ন, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কবে থেকে? তো বন্ধুরা, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো তোমরা মনে রাখবে যে 1901 সাল থেকে কিন্তু এই নোবেল পুরস্কার সূচনা হয়, অর্থাৎ নোবেল পুরস্কারের শুরু হয়, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1969 সাল থেকে। আমাদের থার্ড কি রয়েছে, প্রজ্ঞা পারমিতা সূত্র কে রচনা করেন? তো বন্ধুরা, প্রজ্ঞা পারমিতা সূত্র কে রচনা করেন? কি রয়েছে, অশ্ব ঘোষ, সুশ্রুত, বাসব দত্তা, নাগার্জুন? তো সঠিক অ্যান্সার নাগার্জুন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, প্রজ্ঞা পারমিতা সূত্র রচনা করেন নাগার্জুন। তো তার সঙ্গে তোমরা কয়েকটি জেনে নাও যে অশ্ব ঘোষ রচনা করেন বুদ্ধ চরিত, সুশ্রুতের কি রয়েছে না সুশ্রুত চরিত, এবং বাসব দত্তার বসুবন্ধু। তো কি দেখলাম, অশ্ব ঘোষের বুদ্ধ চরিত, সুশ্রুতের সুশ্রুত সংহিতা, এবং বাসব দত্তার বসুবন্ধু। নেক্সট প্রশ্ন, নম্বর 4, বলা হয়েছে কোন হরমোন জরা রোধ করে? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার আমাদের কি হয়ে যাবে না, কাইনিন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, কাইনিন হরমোন যেটি জরা রোধ করে, তার সঙ্গে মনে রাখো অক্সিন, এটি এর কাজ কি না, বীজহীন ফল উৎপন্ন করা, বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে অক্সিন, এবং কাইনিন জরা রোধ করে। আমাদের ফিফথ কি রয়েছে, গ্রেপ্তার আটক সম্পর্কিত ব্যবস্থা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? তো বন্ধুরা, অপশন বি, অর্থাৎ 22 নং ধারায় বলা হয়েছে গ্রেপ্তার আটক সম্পর্কিত ব্যবস্থা। তো তার সঙ্গে মনে রাখো 17 নং ধারা অস্পৃশ্যতা দূরীকরণ, এবং 356 নং ধারা। তো সেখানে বলা হয়েছে বন্ধুরা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ভেঙে বাতিল করতে পারেন। কত নং ধারা অনুযায়ী না, 356 নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কিন্তু ভেঙে দিতে পারেন। নেক্সট নম্বর 6 কি রয়েছে, বলা হয়েছে কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়? তো বন্ধুরা, এটি একটি WBP-র কোশ্চেন ছিল 2013-র। তো কোন ক্ষেত্রে এই বিসি রায় পুরস্কার দেওয়া হয়? সঠিক অ্যান্সার চিকিৎসা ক্ষেত্রে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বিসি রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে। আমাদের নেক্সট কি রয়েছে, নম্বর 7, লাইফ ডিভাইন খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এই গ্রন্থের লেখককে, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, নাকি বালগঙ্গাধর তিলক? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অরবিন্দ ঘোষ রচনা করেন লাইফ ডিভাইন। নেক্সট নম্বর 8, বলা হয় যে রসুনের যে তীব্র গন্ধ তার কারণ কি? তো বন্ধুরা, রসুনের আমরা তীব্র গন্ধ পাই, তো সেটির কারণ হয়ে যাবে কি না, একটি সালফার যৌগ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সালফার যৌগের কারণেই কিন্তু রসুনের আমরা তীব্র একটি গন্ধ পেয়ে থাকি। নেক্সট নম্বর 9, পলাশির যুদ্ধ এর রচয়িতা কে? তো বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নবীনচন্দ্র সেনের রচনা পলাশির যুদ্ধ। তো তার সঙ্গে তোমরা এই কেশবচন্দ্র সেন, দ্বিজেন্দ্রলাল রায়, মধুসূদন দত্তের যে গ্রন্থগুলো সেগুলো জেনে নাও। তো বন্ধুরা, কেশবচন্দ্র সেন তিনি ছিলেন নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন না, কেশবচন্দ্র সেন। তো দ্বিজেন্দ্রলাল রায় তিনি শাহজাহান নাটকটি যে রয়েছে, তো সেই শাহজাহান নাটকের রচয়িতা ছিলেন, এবং মধুসূদন দত্ত তিনি মেঘনাদ বধ কাব্যের রচয়িতা। তো তার সঙ্গে তোমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখো, এই ফ্যাক্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট নম্বর 10, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কাকে দেবেন? তো বন্ধুরা, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে পদত্যাগপত্র কাকে দেবেন? সঠিক অ্যান্সার ভারতের প্রধান বিচারপতিকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন।
নেক্সট নম্বর 11, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? তো বন্ধুরা, ভারতীয় সংবিধান সংশোধনের কথা কত নং ধারায় বলা হয়েছে? কি রয়েছে, 367, 368, 70 নাকি 370? তো সঠিক অ্যান্সার 368 নং ধারা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 368 নং ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। নেক্সট নম্বর 12, একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে রক্তের পরিমাণ। তো বন্ধুরা, সুস্থ স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে কিন্তু রক্ত থাকে 5 লিটার, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক আছে, 5 লিটার রক্ত আমরা পেয়ে থাকি। নেক্সট নম্বর 13, বলা হয়েছে অ্যাপেন্ডিক্স মানব শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত? পিত্রনালী, যকৃৎ, ক্ষুদ্রান্ত নাকি বৃহদন্ত? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বৃহদন্তের মধ্যে থাকে অ্যাপেন্ডিক্স। নেক্সট 14, বলা হচ্ছে স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে খ্যাত দুর্গাপুর, জামশেদপুর, বেঙ্গালুরু নাকি চেন্নাই? তো বন্ধুরা, স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত জামশেদপুর, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, জামশেদপুরকে বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া। নেক্সট 15, খাজুরাহ মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? তো বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ মন্দির খাজুরাহের যে মন্দিরগুলো, সেগুলি কোন রাজাদের কীর্তি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চান্দেল রাজাদের কীর্তি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চান্দেল রাজাদের কীর্তি ছিল খাজুরাহের মন্দিরগুলি। তো মনে রাখো যে 950 থেকে 1050, এই 100 বছরের মধ্যেই কিন্তু এই যে মন্দিরগুলি সেগুলি নির্মিত হয়েছিল, 950 থেকে 1050। নেক্সট নম্বর 16, বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সিনেমা হল সবচেয়ে বেশি? তো ইউপি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে। নেক্সট নম্বর 17, বলা হয়েছে প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোন কমিটির চেয়ারম্যান? তো বলা হয়েছে সংখ্যালঘু কমিশন, অর্থ কমিশন, পরিকল্পনা কমিশন, অপরে কোনোটি নয়। তো বন্ধুরা, মনে রাখবে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী পদাধিকার বলে। তো মনে রাখো এই পরিকল্পনা কমিশন সম্পর্কে, এটি 1950 সালের 15ই মার্চ, 1950 সালের 15ই মার্চ গঠিত হয়েছিল, যেটি গঠন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবং এটির সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। তো জওহরলাল নেহরু 1950 সালে এই যে পরিকল্পনা কমিশন এটি গঠন করেছিল। নেক্সট নম্বর 18, বলা হয়েছে বিশ্বকাপ হকির আসর প্রথম কোথায় বসে? তো বন্ধুরা, বিশ্বকাপ হকি, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বার্সেলোনাতে। তো বন্ধুরা, এই যে বার্সেলোনা, মনে রাখবে এটি স্পেনে অবস্থিত। তো বিশ্বকাপ হকির প্রথম আসর বসেছিল 1971 সালে, প্রথম হকির আসর। নেক্সট নম্বর 19, বলা হয়েছে আকাশের নীল রঙের দেখায় তার কারণ কি? তো বন্ধুরা, আমরা সকলে আকাশকে নীল দেখতে পারি, তো সেটির কারণ কি? বলা হয়েছে প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি অপবর্তন? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বিচ্ছুরণ, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, বিচ্ছুরণের কারণে কিন্তু আকাশের রং আমরা নীল দেখতে পাই। নেক্সট নম্বর 20, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রেলপথ রয়েছে? তো বন্ধুরা, পণ্ডিচেরি, চণ্ডীগড়, দিল্লি নাকি সবগুলি? তো মনে রাখবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চণ্ডীগড়, পণ্ডিচেরি এবং দিল্লি। তো এই সবগুলো স্থানে কিন্তু বন্ধুরা ভারতের রেলপথ রয়েছে। নেক্সট নম্বর 21, বলা হচ্ছে বিরোচিত সংগ্রাম বলা হয় কোন বিদ্রোহকে? ভারত ছাড়ো আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, আজাদ হিন্দ বাহিনীর বিদ্রোহ নাকি নৌ বিদ্রোহ? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ নৌ বিদ্রোহকে বলা হয় বিরোচিত সংগ্রাম, যেটি হয়েছিল 1946 সালে। তোমরা সকলেই জানো যে মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে এটির সূচনা হয় নৌ বিদ্রোহ, যাকে বলা হয় বিরোচিত সংগ্রাম। নেক্সট নম্বর 22, বলা হয়েছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? তো বন্ধুরা, বলা হয়েছে সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন নাকি লিথিয়াম? তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? লিথিয়াম, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, সবচেয়ে হালকা ধাতু মনে রাখবে লিথিয়াম। তো তার সঙ্গে মনে রাখো সোডিয়াম,
এটি কিন্তু জলের চেয়ে হালকা ধাতু। যদি বলা হয় জলের চেয়ে হালকা ধাতু, তখন হয়ে যাবে জলের চেয়ে হালকা, তখন হয়ে যাবে কিন্তু সোডিয়াম। এবং সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। আমাদের নেক্সট এন্ড বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন, বলা হয়েছে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন। তো রিও ডি জেনিরোতে অবস্থিত যে বসুন্ধরা সম্মেলন সেটি কত সালে হয়েছিল? 1982 সালে, 1992, 94 নাকি 95? তো বন্ধুরা সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরিবেশ সম্পর্কিত একটি সম্মেলন আমরা সকলেই জানি, সেটি হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, যেটি বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা রইলো। থ্যাংক ইউ।